নদীমাতৃক বাংলাদেশের ঐতিহ্যবাহী এক লোকজ ক্রীড়া নৌকাবাইচ। নৌকাবাইচে অংশ নেওয়া নৌকাগুলোকে বলে দৌড়ের নৌকা। দৌড়ের নৌকায় সাধারণত থাকে ষাট জন বাইশা কামলা নামের বৈঠা চালক, শাইরদার নামের পরিচালক, ঢুলি, গায়ক, নর্তক, হালের মাঝি এবং খাড়া পরালি নামের দাঁড়ানো বৈঠা চালক। দৌড়ের নৌকা সাধারণত দু ধরনের, লম্বা সরিঙ্গি আর পেট মোটা পাতাম নৌকা। ষাট থেকে সত্তর হাত দীর্ঘ সরিঙ্গি নৌকার চলই এখন বেশি। গতির এই লড়াই দেখতে ক্রীড়ামোদীরা ভিড় জমায়, কেউ নদীর বুকে, কেউ বা নদীর পাড়ে। আয়োজকদের ইশারায় থলা নামের নির্দিষ্ট এলাকায় শুরু হয় দৌড়ের নৌকার দৌড়। পরিচালকের নির্দেশনায় বৈঠা চালকেরা বৈঠা বায় এক লয়ে। ঢাকের বাদ্য আর গানের তালে সরিঙ্গি এগোয় দুরন্ত গতিতে। সবার আগে শেষ সীমানা ছুঁয়ে বাজি জিতে নেয়ার এই দৌড় দারুণ দর্শনীয়। টান টান উত্তেজনার এই নৌকাবাইচ বাঙালির জীবনধারায় প্রতি বছর আনে বাঙালিয়ানার ষোলো আনা উচ্ছ্বাস। টাপুর টুপুর করে
গঙ্গা বিটার মাঝে মাল্লা জোরে মারো টান, হিয়া রে হিয়া, হিয়া রে হিয়া, হিয়া জোরে মারো টান, হিয়া রে হিয়া, হিয়া রে হিয়া, হিয়া জোরে মারো টান। আলামিয়ার নৌকা খানি, আলামিয়ার নৌকা খানি, কল কলাইয়া ওঠে পানি রে, আলামিয়ার নৌকা খানি, কল কলাইয়া ওঠে পানি, কেরুত কুরুত করে রে, কেরুত কুরুত করে, কেরুত কুরুত করে রে, কেরুত কুরুত করে, আলামিয়ার নৌকা খানি, আলামিয়ার নৌকা খানি, মাঝি মাল্লা টানা টানি রে,